Assalamualaikum. Hi viewers, welcome back to my channel Rina's Kitchen. आज हमें आप प्रदेर पाचमिशाली शोबजी भाजी करे देखा वो खूब कम इंग्रेडिएंट्स से ये रान्ना टा करा जाए. भालो लगले ट्राई कर बेन. ट्राई कर ले ही हमारा रान्ना शर्त कोता. अशुले मुल्लू तो आप प्रदेर कोता भेबे हमें रान्ना करी. हमारा रान्ना जिदी आप प्रदेर भालो लगे अवश्य आमके लाइक कमेंट शेयर और सब्सक्राइब कर बेन. भालो थक बेन सुस्त थक बेन. आमार जनो दुआ कर बेन. पाचमिशाली सब्जी भाजी करते जा जा इंग्रेडिएंट्स लग बे. हमें पाचमिशाली सब्जी निये छे शीतकालीन सब्जी. फुलकपी अर्धेकटा निये छे. फुलकपी अर्धेक এভাবে করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে. সিম নিয়েছি 250 গ্রাম সিম. এটাও ভালোভাবে কেটে এইভাবে করে টুকরো করে নিয়েছি. পেঁপে লাগবে অর্ধেকটা. আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি. নতুন আলু নিয়েছি চারটা ছোট ছোট যে টুকরো করে নিয়েছি. বেগুন একটা ধুয়ে পানি ঝরিয়ে এইভাবে এই শেপে করে কেটে নিয়েছি. বরবটি নিয়েছি লম্বা লম্বা 5-6টা এইভাবে করে পিস করে নিয়েছি. গাজর নিয়েছি একটার অর্ধেক হাফ. এটাকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি. টমেটো নিয়েছি একটা কিউব করে কেটেছি. পেঁয়াজ কুচি দুটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি. কাঁচামরিচ 7-8টা ফালি করা. তেল দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ. ধনে পাতা দিব সামান্য. হলুদ লাগবে 1 চা চামচ. লবণ লাগবে আমি স্বাদ মতো দিব, তবু আমি 1 টেবিল চামচ নিয়েছি. একটা ননস্টিক প্যান বসালাম চুলাটা ধরিয়ে. প্যানটা ভালোভাবে গরম হলে মেজারমেন্ট কাপে হাফ কাপ তেল দিব. তেলটা ভালোভাবে গরম হলে, তেলটা গরম হয়েছে, এবার দিলাম পেঁয়াজ. পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের করে ভাজব. এবার আমি একে একে সবজিগুলো দিব. প্রথমে দিয়ে দিব ফুলকপি, শিম, তারপর দিব পেঁপে, তারপর দিব আলু, তারপর দিব গাজর, তারপর দিব বরবটি, তারপর দিব বেগুন, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লবণ নিয়েছি, সেই লবণটাও দিয়ে দিচ্ছি. দিয়ে সবজিগুলোকে ভালোভাবে মিক্স করব. মশলাটা সম্পূর্ণ আমার মিক্স হয়ে গেছে. আমি এই রান্নাটা ঢাকনা ছাড়াই রান্না করব আর কোনো পানি দিব না. সবজি থেকেই পানি বের হবে. আমি আগুনের আঁচটা মিডিয়াম থেকে, মানে একদম লো থেকে মিডিয়ামে রেখেছি. হ্যাঁ, 3 মিনিট পর আমি দেখছি ভাজিটা কেমন হলো. ভাজিটা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে. যেহেতু আমি এটা ঢাকনা ছাড়াই বা কোনো প্রকার পানি ছাড়াই রান্না করছি, ভাজি করতেছি, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে.
এখন আমি এই পর্যায়ে আমি দিব টমেটো কিউব কিউব করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিচ্ছি আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি দেখব একটা আলু দেখলেই বুঝতে পারবো সবজিটা আমার কেমন কতটুকু সিদ্ধ হয়েছে এখন দেখছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখলাম এবার আমি লবণটা দেখব এই পর্যায়ে আমি দিব যে আমি কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম সাত আটটা দিয়ে দিলাম কারণ কাঁচা মরিচটা শেষে দিলে ভিটামিন সিটা নষ্ট হয় না ভাজি থেকে ফ্লেভারটাও ভালো বের হয় এই এই সবজিটা সম্পূর্ণ ভাজিটা আমি ঢাকনা ছাড়াই করলাম যার কারণে দেখুন সবজির কালারগুলা একটু চেঞ্জ হয় নাই সম্পূর্ণ কালারগুলা সুন্দর আছে কালারটাও নষ্ট হয় নাই আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখন দিব হ্যাঁ ধনে পাতা এটা হলো অপশনাল যারা ধনে পাতা পছন্দ করেন তারা দিবেন যারা করেন না তারা দিবেন না আমি ধনে পাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব আমার রান্না শেষ আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম যেহেতু আমার রান্না কমপ্লিট তবু আমি আবার একটু লবণটা দেখছি একদম ওয়াও অনেক টেস্ট তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি ভাজি এই ভাজিটা সকালে নাস্তায় রুটির সাথে বেশি ভালো লাগে অনেক পুষ্টিকর একটা খাবার সময়ও বেশি লাগে না